নমস্কার প্রিয় বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো রাশিচক্রের আরেকটি রাশিকে নিয়ে, যে রাশিটার নাম হচ্ছে মকর রাশি। এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা 2022 সালে ঠিক কেমন রেজাল্ট করবে, বা 2022 সালে মকর রাশির ক্যারিয়ার কেমন থাকবে, বা 2022 সালে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন থাকবে, প্রেমের জীবন কেমন থাকবে, আর্থিক অবস্থা কেমন থাকবে এবং খুঁটিনাটি আরও কিছু বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন এবং অতি অবশ্যই ভিডিওটা দেখার পূর্বে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট। তো চলুন বেশি কথা না বলে সরাসরি আজকে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। তো মকর রাশির প্রথমেই বলবো আমি পারিবারিক জীবন কেমন যাবে। এই বছর অর্থাৎ 2022 সালটি পারিবারিক দিক থেকে মোটের উপর একটা মিশ্র ফলাফল আপনারা পাবেন। এই বছর আপনাদের পরিবারের সদস্যদের সাথে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য আপনাকে ভালোভাবে কথা বলতে হবে, কথা থ্রোয়িংগুলো ভালো করতে হবে এবং কথার মধ্যে মাধুর্য রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে আপনার বিরোধ বাড়বে। এই বছর আপনার মাথায় অনেক দায়িত্ব পড়বে এবং দায়িত্বগুলো আপনাকে যত্ন সহকারে বুঝতে হবে এবং সেগুলো যথাযথ পালন করতে হবে বা পালন করার চেষ্টা করতে হবে। এবছর আপনি যদি পরিবারের সিনিয়র মেম্বার হন, সেক্ষেত্রে কিন্তু একটা চান্সেস আছে যে আপনি আপনার পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন বা যাওয়ার একটা পরিকল্পনা করতে পারেন। বছরের প্রায় মোটের উপর রেজাল্ট আপনি ভালো পাবেন, তবে শেষ মাসগুলিতে কিন্তু এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পাবেন, অর্থাৎ পরিবার থেকে শান্তি পাবেন, আপনার পরিবারের পরিবেশটা খুব ভালো হয়ে উঠবে, যার জন্য আপনার মানসিকভাবে মনে হবে যে না, পরিবারকে একটু সময় দেওয়া দরকার। এই জিনিসগুলো কিন্তু আপনার সাথে ঘটবে বছরের শেষ ভাগটাতে। আরেকটা কথা আমি বলে রাখি, যদি আপনার ভাই বা বোন থেকে থাকে এবং যদি ভাবছেন, মানে আপনার ভাই বোন যদি একটু বড় হয়, স্বাবলম্বী হয়, তাহলে যদি আপনি ভাবেন যে তাদের সাথে একটা ব্যবসা করা যেতে পারে বা তারাও যদি রাজি হয় ব্যবসা করার জন্য, সেক্ষেত্রে কিন্তু সাকসেসের সম্ভাবনা প্রবল আছে। এরপর আমি বলবো প্রেমের জীবন বা বিবাহিত জীবন মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। তো প্রথমেই বলে রাখি, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকা কিন্তু আপনাকে প্রথমেই অভিযোগ করবে যে আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিচ্ছেন না, এবং এটি আপনি করেও থাকবেন, অর্থাৎ আপনি টাইম পাবেন না, তার কারণে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে পারবেন না। তবে যদি আপনি প্রেমিকের জন্য বা প্রেমিকার জন্য সময় না দেন এবছর, তাহলে কিন্তু সেই সম্পর্কটা একটা বিরোধ বাড়বে, তর্ক বাড়বে, ঝগড়া বাড়বে। তাই আপনার উচিত এই বছর অন্তত আপনার প্রেমিক বা প্রেমিকাকে সময় বার করে কিছুটা সময় দেওয়ার। তবে এমন নয় যে আপনার নিজের ক্যারিয়ারটাকে ফেলে রেখে আপনি তাকেই সময় দিচ্ছেন, এটা কিন্তু কোনো অবস্থাতেই করবেন না। বছরের মাঝামাঝি সময়টাতে আপনার প্রেমিক বা প্রেমিকার সরলতা দেখে কিন্তু আপনি উদার হয়ে যাবেন, আপনি তার প্রেমে আরও বেশি করে পড়ে যাবেন এবং তাকে আরও পরিমাণে ভালোবাসতে চাইবেন বা ভালোবাসতে পারবেন। এমনি অবস্থায় কিন্তু আপনাদের একটা চান্সেস আছে যে বিয়ে হবার বা বিয়ের প্রস্তাব দেওয়ার একটা চান্সেস আছে, এবং বাড়িতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে পরিচয়ও করিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররা খুব সহজেই তাকে মেনে নেবে বা মেনে নেওয়ার একটা চান্সেস আছে। যদি আপনাদের রিলেশন বিগত 5-7 বছর ধরে চলছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ তৈরি হচ্ছে এবছর, অর্থাৎ তারাও কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বা হবার চান্সেস আছে এবছর। বছরের কিছুটা সময় হয়তো বিরোধ বাড়বে, ঝগড়া বাড়বে, কিন্তু মোটের উপর যদি দেখতে যাই প্রেমের জীবন ভালো। এরপর আমি বলছি বিবাহিত জীবন কেমন যাবে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। বছরের প্রথম মাসগুলিতে অর্থাৎ 3-4 মাস পর্যন্ত কিন্তু আপনার যে বিবাহ সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু একদম রকেটের মতো ছুটবে, অর্থাৎ কোনো ধরনের সমস্যা
হওয়ার কথা নয় বা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যাতে বউয়ের সাথে একটু তর্ক এড়িয়ে যাওয়া যায় বা বরের সাথে যদি একটু তর্ক এড়িয়ে যাওয়া যায়। কারণ তর্ক করলে সেখানে কিন্তু একটা মতবিরোধ দেখা যাবে, অর্থাৎ কথা বলাবলি বন্ধ হয়ে যাবে। আপনি যদি উত্তর মেরুতে চলেন তাহলে আপনার পার্টনার চলবে দক্ষিণ মেরুতে, এই জাতীয় জিনিসগুলো হবার চান্সেস আছে এবছর। আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের উপহার বা কোনো সারপ্রাইজ এবছর পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা আছে। আপনার স্ত্রীর যদি সম্পত্তি থেকে থাকে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি, সেটাও কিন্তু খুব ভালো যোগ আনবে, অর্থাৎ সেই সম্পত্তি কিন্তু আপনি পেলেও পেতে পারেন বা আপনার নামে আসতে পারে এবছর। আপনার স্বামী বা স্ত্রী আপনাকে এতটা পরিমাণে উপকার করবে বা এতটা পরিমাণে মোটিভেট করবে বা অন্য কোনো ধরনের সাহায্য করবে, যেটার ফলে কিন্তু আপনার কর্মজীবনে বিশেষভাবে উন্নতি হবে বা হওয়ার একটা চান্সেস আছে। মোটের উপর দেখতে গেলে বিবাহিত জীবন নিয়ে আপনার এই বছর অন্তত প্রবলেম থাকার কথা নয়, তবে বছরের মাঝামাঝি সময়টাতে কিন্তু একটু তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। যদি আপনি পুরুষ হন, অর্থাৎ মকর রাশির জাতক হন, সেক্ষেত্রে আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে আপনাকে নম্রভাবে কথা বলতে হবে, অর্থাৎ কথা থ্রোয়িংগুলো ভালো রাখতে হবে। এবং যদি জাতিকা হন, অর্থাৎ মেয়ে হন, সেক্ষেত্রেও কিন্তু আপনার হাজব্যান্ড যদি আপনার সাথে ঝগড়া করে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নরম থাকতে হবে, নাহলে কিন্তু এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা একটা বিরোধের জায়গায় চলে আসবে, একটা খারাপ জায়গায় চলে আসবে। এটা বাদ দিলে মোটের উপর কিন্তু বিবাহিত জীবন মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের খারাপ নয়। এরপর আমি বলবো মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন কেমন যাবে। তো প্রথমেই বলে রাখি, কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই বছর অন্তত মিশ্র ফলাফল আপনাকে দেবে বা মিশ্র ফলাফল আপনাকে পেতে হবে। তবে বছরের মধ্যভাগটি কিন্তু আপনার জন্য খুব শুভ হতে চলেছে কর্মের দিক থেকে। আবার আরেকটা খারাপ জিনিস আমি লক্ষ্য করতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনারা চাইবেন না এবছর কোথাও ট্রান্সফার নিতে বা বদলি হতে, কিন্তু আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনাকে বদলি হয়ে অন্য কোথাও যেতে হবে বা অন্য কোনো অফিসে যেতে হবে। এটা কিন্তু একটা খারাপ দিক, কারণ এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে হবে। এই বছর আপনাদের সহকর্মীর সাথে কিন্তু বিচ্ছেদ হতে পারে অফিসে, বা বিচ্ছেদ হওয়ার চান্সেস আছে, বা বিরোধ হওয়ার বা কথা কাটাকাটি হওয়ার বা সেইখান থেকে শত্রুতা বাড়ার একটা চান্সেস এবছর দেখা যায়। তবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলে রাখি, কিন্তু এই বছর অন্তত আপনাদের ব্যবসার জীবনটা খুব ভালোভাবে চলবে, অর্থাৎ কোনো ধরনের প্রবলেম হবে না। এবং ব্যবসা করুন বা চাকরি করুন, আপনারা কিন্তু সবসময় উচ্চ পদস্থ কর্তাদের দ্বারা প্রভাবিত হবেন এবং তাদের একটা সাহায্য পাবেন। এটা খুব লক্ষণীয় বিষয়, এটা সবাই কিন্তু পায় না, এবং সেই সাহায্যটা পেয়ে কিন্তু সেই সাহায্যটা আপনি খুব ভালো জায়গায় কাজে লাগাতে পারবেন বা কাজে লাগানোর একটা চেষ্টা করবেন। এবং চেষ্টা করলেই অনেক সময় ফল পেলে মানে পাওয়া যায় না, কিন্তু আপনাদের রাশি ফল বলছে আপনারা সেই চেষ্টা করে কিন্তু উপযুক্ত ফলটা পেতে সক্ষম হবেন এবছর। এই বছর আপনাদের পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে, অর্থাৎ আপনারা আগের বছর বা তার আগের বছর ভেবে রেখেছিলেন আমি এই জিনিসটা করব, এই ব্যবসাটা করব, এই চাকরিটা করব, চাকরির জায়গায় আমাকে এই জিনিসটার উন্নতি করতে হবে। যদি আপনি কিছু ভেবে রেখে থাকেন তাহলে বলে রাখি সেটা কিন্তু এবছর বাস্তবায়িত হতে যাচ্ছে, হবে একদম গ্যারান্টি সহকারে আপনি লিখে নিতে পারেন, এটা কিন্তু বাস্তবায়িত হবেই। এবং যারা বিদেশ সংক্রান্ত ব্যবসা করেন বা বিদেশের কোনো প্রোডাক্ট বিক্রি করেন, রিটেল করেন, হোলসেল করেন, যাই করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসা খুব ভালো চলবে। যারা কাপড় জামা নিয়ে ব্যবসা করে তাদের ব্যবসা খুব ভালো চলবে, যারা লোহার ব্যবসা করে তাদের ব্যবসা খুব ভালো চলবে, এবং যারা সোনার দোকানের সাথে যুক্ত তাদের ব্যবসাও কিন্তু খুব ভালো চলবে। মোটের উপর ব্যবসার দিকটা আমি যদি দেখতে যাই সব কিছুই ভালো থাকবে এবছর। আপনি ইনভেস্টও করতে পারেন, ইনভেস্ট করলে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরের শেষ ভাগে পদোন্নতির যোগ আছে বা প্রমোশনের যোগ আছে, এই প্রমোশনটা কিন্তু আপনাকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলবে। তো মোটের উপর দেখতে গেলে কর্মজীবনটাও মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ভালোই যাচ্ছে। এরপর আমি বলবো অর্থনৈতিক জীবন কেমন যাবে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। বছরের প্রথমটাই কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ব্যাপারে
একটু উদ্বেগ থাকবে বছরের প্রথম দুটি মাস আমি যদি ধরে নিই, কিন্তু তারপরেরটাকে আমি যদি ধরি অর্থাৎ মার্চ মাসের পর থেকে কিন্তু আপনার যে উদ্বেগ ছিল সেই উদ্বেগটা কমে যাবে। আপনি এবছর যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারবেন, কিন্তু একটা কি প্রবলেম হবে জানেন, যে আপনি যতটা আয় করবেন তার 70% 80% ব্যয় করে ফেলবেন। এই জিনিসটাকে কিন্তু আপনাকে রোধ করতে হবে বা এই জিনিসটাতে একটা লাগাম দিতে হবে। এবছর আপনি অনেকগুলো ওয়ে থেকে আয় করতে পারবেন, অনেকগুলো রাস্তা খুলে যাবে উপার্জন করা। এই বছর যদি আপনি কোথাও পয়সা লাগান, শেয়ার মার্কেট বা যে কোনো জায়গায় যদি পয়সা লাগান, সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট আপনি পেতে সক্ষম হবেন বা পাবেনই এবছর। অর্থাৎ যদি আপনি লটারির সাথে যুক্ত থাকেন, অর্থাৎ লটারি মাঝে মাঝে খেলার অভ্যাস থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা চান্সেস আছে সেই লটারি থেকে পয়সা ইনকাম করার। বা ধরুন কোনো একটা ব্যবসাতে টাকা লাগিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো মোটা টাকা একটা আপনার আসার এবছর সম্ভাবনা রয়েছে। এই বছরের মাঝামাঝি সময়টায় আপনি আপনার কোনো যানবাহন বা কোনো যন্ত্রপাতি বিক্রি করবেন এবং সেই বিক্রি থেকে আপনি একটা মোটা অঙ্কের টাকা লাভ করতে পারবেন, এবং সেই টাকা দিয়ে আপনি যদি আবার বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ আছে। তবে আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু আর্থিক ব্যাপারে খুব সাবধানে থাকা দরকার বা সাবধানতা অবলম্বন করা দরকার। এই দুটি মাস বা বছরের মাঝামাঝির মাসগুলোর পর থেকে কিন্তু যখন আর্থিক লেনদেন করবেন তখন একটু ভেবে চিনতে আর্থিক লেনদেন করবেন, হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেবেন না, তার ফলে কিন্তু আপনাকে একটা ক্ষতির মুখোমুখি হতে পারে। তো এই গেল মোটামুটি অর্থনৈতিক জীবন মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের। এরপর আমি বলবো স্বাস্থ্য কেমন থাকছে 2022 সালে মকর রাশির। স্বাস্থ্যের উপর একটু খারাপ প্রভাব ফেলতে পারে আপনার গলা এবং পেট সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম হতে পারে, আপনার লিভারে ছোটোখাটো কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর, আপনার উচ্চ রক্তচাপ আরও বাড়তে পারে, সুগার আপনার এই বছর অন্তত কন্ট্রোলে থাকার একটা চান্সেস আছে, এবং বছরের শেষ দুটি মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন বা খুব সাবধানে চালার পরামর্শ দিচ্ছি আমি এখান থেকে, কারণ সেই সময় একটা অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু হতে পারে এবং তার কারণে আপনার কোনো হাড়ে চোট লাগার একটা সম্ভাবনা তৈরি হবে। আপনি যদি শরীর সম্পর্কে খুব সচেতন হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেগুলার যোগ ব্যায়াম বা জিম বা দৌড়া বা সাইকেলিং সাঁতার এইসব যদি করেন তাহলে কিন্তু শরীরের যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে, মানে পেট সংক্রান্ত প্রবলেম, লিভার সংক্রান্ত প্রবলেম, গলা সংক্রান্ত প্রবলেম এগুলো কিন্তু মিটে যাবে যদি আপনি এগুলোকে রেগুলার দেখেন বা রেগুলার রিপেয়ার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার সাথে হবে না। তো মোটের উপর আমি বললাম মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের 2022 সালটি ঠিক কেমন যাবে বা কেমন যেতে পারে। আমি প্রিভিয়াস ভিডিওগুলোকে অনেক দীর্ঘায়িত করেছিলাম, কিন্তু এই ভিডিওটাকে মোটের উপর মেন মেন পয়েন্ট যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে বা যেইগুলোকে নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি কী হবে কী না হবে সেগুলোকে নিয়েই আমি বললাম। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রচণ্ড পরিমাণে পছন্দ হবে। যদি আপনারা আমার ভিডিও দেখে কখনো উপকার পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আপনাদের জন্য রেগুলার রাশিভিত্তিক ভিডিও নিয়ে আসবো, এটা আমি কথা দিলাম। প্রত্যেকটা ভিডিওর নিচে আমি আপনাদেরকে কমেন্ট করতে বলি যে মকর রাশি যদি আপনি হন বা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কোন ধরনের রেমিডিস লাগবে, কী করলে ভালো হবে কী না করলে ভালো হবে এইগুলো কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কোনো অবস্থাতেই ভুলবেন না, তাহলে আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা স্পেশাল ভিডিও। তো আর বেশি আমি কথা বাড়াচ্ছি না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের মনে হয় ভিডিওটা লাইক করার অবশ্যই লাইক করবেন, এবং আবারও আমি হাত জোড় করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব না করে কোনো অবস্থাতেই যাবেন না। বাবা ভোলেনাথের কৃপা বর্ষণ হোক আপনাদের উপর, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।